মিডিয়ার মিত্ররা, আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। উনি সংগঠনে যেভাবে কাজ করছেন এজ এ স্টেট প্রেসিডেন্টকে নাতে, অর্থিক সরকার পরিচালনা সুদক্ষতার সঙ্গে উনি রাজ্যবাসীর সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন, এটা আমাদের সবার পূর্ণ বিশ্বাস রয়েছে। ওনার বিগত দিনের কাজকর্মগুলো তা প্রমাণিত করে আমাদের সমস্ত এমএলএরা একজোটে মানিকবাবুর প্রস্তাব যখন আমি করি সবাই সহমত পোষণ করেছেন, এবং ভারতীয় জনতা পার্টি পার্টি উইথ ডিফারেন্সেস, ও সেটা সেইভাবেই আজকে প্রমাণিত হয়েছে। এবং আমি আবারও ডক্টর মানিক শাহ মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেই কাজগুলো আমি শুরু করেছি সেগুলোকে কম সময়ের মধ্যে কিভাবে জনতার কাছে পৌঁছে দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্কিমগুলো রয়েছে, রাজ্য সরকার স্কিমগুলো রয়েছে, এটাই ওনার মূল দায়িত্ব হবে, আর উনি এদের সাথে কাজ করতে সক্ষম হবে। স্যার, যদি প্রত্যেকে সহমত পোষণ করে থাকে তবে এই সিদ্ধান্ত গৃহীত হবার পরে কেন বাকবিতণ্ড এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? দেখুন, এই বিষয়ে কোন সিদ্ধান্ত যখন নেওয়া হয় পার্টির, পার্টি সর্বোপরি, এক দুজনের ব্যক্তিগত মত থাকতে, ব্যক্তিগত মতের সেখানে জায়গা নেই, জায়গা পার্টি, যেটা বললাম বিজেপি পার্টি উইথ ডিফারেন্সেস। তো সেই জায়গাতে পার্টি সর্বোপরি, সংগঠন সর্বোপরি, বিপ্লব দেব আছে, সংগঠন আছে বলে, তো সংগঠন সর্বোপরি ইক্কা দুক্কা এই ধরনের নিজের বিষয় রাখতেই পারে। তো সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি এবং সংগঠন তাকে কিভাবে সংযত করতে হয়, কিভাবে কাজ করতে আমরা জানি। নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে? নতুন মন্ত্রিসভা কালকে শপথ নেবে, কাল 11:30 বাজে, কাল 11:30 নাগাদ এখানে হবে, এবং তার তৈরি সরকারের তরফ থেকে মন্ত্রিসভায় কি নতুন পরিবর্তন আছে কিছু? ও তো কালকে দেখবেন পরিবর্তন কি কি থাকবে না থাকবে। কালকে নির্বাচনের আগে যে আজকে সিদ্ধান্তটা হলো সেটা কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? তো 23-এর নির্বাচনকে সামনে রেখা যখন আমি সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি, তো 18-তে যখন সরকার এসছে তো 23-এও সরকার আসবে। কার্যকর্তার প্রতি আমার এটাই বার্তা দেবে, পুরো ঊর্জার সঙ্গে নামো, যেভাবে আমি 15-16 থেকে প্রদেশ সভাপতিকে নাতে কাজ করা শুরু করেছিলাম, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে একদম প্রদেশ স্তর পর্যন্ত, এবার সমস্ত কার্যকর্তাদের সঙ্গে যাব, চষে বেড়াবো, এবং মুখ্যমন্ত্রী মহোদয়কে নিয়ে এবং পুরো সংগঠন, কেন্দ্র এবং রাজ্য সংগঠন, যেভাবে অমিত ভাই শাহের নেতৃত্বে আমরা 2018-তে এই ঐতিহাসিক জিত হাসিল করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং নাড্ডাজির নেতৃত্বে আমরা নিশ্চিত এর চাইতে অনেক বেশি সিট নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করব। 2023-এর নির্বাচনের আগে এই সিদ্ধান্তটা আপনাদের, এটা কি কোথাও গিয়ে একটা সরকারকে বেকায়দায় বা এই পার্টিকে একটা বেকায়দায় ফেলে বিশ্বাস তোর দিলাম আস্তারে? না, বেকায়দায় কেন ফেলবে? মুখ্যমন্ত্রী, দেখুন মুখ্যমন্ত্রী পদ আমার কাছে, আমার বড় বিষয় হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন। তো সংগঠন থাকলে আমি কোনো গ্যাজেট অফিসার নই, ব্যুরোক্রেট নই, সংগঠন থাকলেই সরকার থাকবে, সরকার থাকলে বিপ্লব দেব থাকবে এমন নয়। সরকার বানানোর জন্য অর্গানাইজেশন চাই। তো সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি চিন্তা করে আমার প্রয়োগ যদি সংগঠনে ভালো হয়, তার জন্য সরকার তৈরি হয়, তো সেটাই করা উচিত, আর পার্টি সেটা নির্ণয় করেছে। হঠাৎ করে কেন মন্ত্রিসভার পরিবর্তন হলো বা আপনি পদত্যাগ করলেন? বিজেপিতে যখন হয় এমনভাবেই হয়, অন্য দলের মধ্যে ঢাকঢোল পিটা হয়, সবকিছু জানা হয়, বিজেপিতে দেখবেন যখনই কোনো সিদ্ধান্ত হয় ও সার্বিকভাবে নির্ণয় হয়, আর এভাবেই হয়, এটা নতুন হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব আপনার উপর আস্থা রাখতে পারছিলেন না, এই বিষয়টা কি কোথাও রয়েছে? হ্যাঁ, এই নির্দেশটা কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা কি আপনার উপর ছিল না, বা আপনি অনেকটাই ভাবুক হয়ে পড়েছিলেন কিছুক্ষণ আগে? দেখুন, ভাবুক তো ভাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা পারিবারিক লোক, ফ্যামিলিয়ার, আমরা কমিউনিস্ট পার্টির মতো মেকানিক্যাল নয়। তো স্বাভাবিকভাবে আমি যেই জায়গাটাতে কাজ করি সেই জায়গাটা, সেই কাজটার জন্য
মায়া মমতা থাকে প্রত্যেকের। যদি আমি বলি যে না এটা মিথ্যে এটা হয় না, তাহলে আমি লগন সে কাজ করিনি, লগন সে কাজ করেছি সেটা প্রমাণিত করে। আমরা ভারতীয় ভাই ইমোশনাল তো হবই, এর মধ্যে নতুন কিছু তো নেই। পরবর্তীতে আপনাকে আমরা কোন পদে দেখব স্যার? পরবর্তীতে আপনাকে কোন পদে দেখব? পরবর্তী সময়ে কি পদে দেখবে আর কি পদে কাজ করব সেটা আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী অমিত জেপি নাড্ডা জি তাই করবেন। নতুন মন্ত্রিসভা কতজন সদস্য হবে? ছিলেন আপনি কি বিজেপি রাজ্য সভাপতির পদে ফিরে যাবেন কোনো ভাবে? নেই, সে দায়িত্ব কি হবে সংগঠন তাই করবে, আমি তাই করতে পারি না। ভারতীয় জনতা পার্টিতে সর্বোপরি রাষ্ট্রীয় অধ্যক্ষ তাই করবেন, আর অর্গানাইজেশনের মধ্যে যেটা সঠিক সেটাই করবেন। স্যার যখন আপনার সঙ্গে সুদীপ রায় বর্মণের অনেকটা বেশি ইনফাইটিং চলছিল তখন আপনি সিদ্ধান্তটা নিলেন না, তো আজকে এই মুহূর্তে যখন আপনি অনেকটা স্টেবল, আপনার সরকার অনেকটা স্টেবল ছিল, তো স্টেবল বলে তো সিদ্ধান্ত নিয়েছে যে সংগঠনে কাজ করতে হবে। আনস্টেবল ছাড়বো তো কে রাখবে? আপনি তো বলছেন এখন স্টেবল হয়ে গেছে, স্টেবল হওয়াতে এখন স্টেবল যখন হয়ে গেছে বিপ্লব দেবের ফিল্ডের দরকার আছে, স্টেবল না থাকলে আমি বসতাম। কোন বিধায়ক চোখের জল ফেলছেন আপনার জন্য, কোন বিধায়ক বিদ্রোহ করছেন, সাধারণ কার্যকর্তারা এটা কিভাবে নেবে কি বলবেন? ইমোশনস আসতেই পারে, আমাকে ভালো ভালোবাসে, সংগঠনে কাজ করি, আমার সঙ্গে কাজ করে ইমোশনস তো আসবেই, আমিও তো ইমোশনাল হই, তো তার জন্য এমন কোন কার্যকর্তা আমাকে ভালোবাসে, কার্যকর্তারা চায় যে নেই ওই দৃষ্টিতে থাকুক, ওই আলাদা আলাদা দৃষ্টি থাকে, তো ওইটা চল।